নমস্কার বন্ধুরা, তোমরা শুনছিলে চোখের বালি, রবীন্দ্রনাথ ঠাকুর। আশার ঘোমটার মধ্যে নীরবে তুমুল কলহ ঘনাইয়া উঠিল। বিহারী ক্ষণকাল নিরুত্তরে মহেন্দ্রের মুখের দিকে চাহিয়া হাসিল, কহিল, বৌঠান, লক্ষণ ভালো নয়, এসব ভুলাইবারই কথা। তোমার চোখের বালিকে আমি দেখিয়াছি, আরও যদি ঘন ঘন দেখিতে পাই তবে সেটাকে দুর্ঘটনা বলিয়া মনে করিব না, সে আমি শপথ করিয়া বলিতে পারি। কিন্তু মহিন্দা যখন এত করিয়া বেকবুল যাইতেছে তখন বড় সন্দেহের কথা। মহেন্দ্রের সঙ্গে বিহারীর যে অনেক প্রভেদ, আশা তাহার আরেকটি প্রমাণ পাইল। হঠাৎ মহেন্দ্রের ফটোগ্রাফ অভ্যাসের শখ চাপিল। পূর্বে সে একবার ফটোগ্রাফি শিখিতে আরম্ভ করিয়া ছাড়িয়া দিয়েছে, এখন আবার ক্যামেরা মেরামত করিয়া আরক কিনিয়া ছবি তুলিতে আরম্ভ করিল। বাড়ির চাকর বেয়ারাদের পর্যন্ত ছবি তুলিতে আরম্ভ করিল। আশা ধরিয়া পড়িল, চোখের বালির একটা ছবি লইতেই হইবে। মহেন্দ্র অত্যন্ত সংক্ষেপে বলিল, আচ্ছা। চোখের বালি তদাপেক্ষা সংক্ষেপে বলিল, না। আশাকে আবার একটা কৌশল করিতে হইল এবং সে কৌশল গোড়া হইতেই বিনোদিনীর অগোচর রহিল না। মতলব এই হইল, মধ্যাহ্নে আশা তাহাকে নিজের শোবার ঘরে আনিয়া কোনো মতে ঘুম পাড়াই এবং মহেন্দ্র সেই অবস্থায় ছবি তুলিয়া অবাধ্য সখীকে উপযুক্ত রূপ জব্দ করিল। আশ্চর্য এই, বিনোদিনী কোনোদিন দিনের বেলা ঘুমায় না, কিন্তু আশার ঘরে আসিয়া সেদিন তাহার চোখ ঢুলিয়া পড়িল। গায়ে একখানি লাল শাল দিয়া খোলা জানলার দিকে মুখ করিয়া হাতে মাথা রাখিয়া এমনই সুন্দর ভঙ্গিতে ঘুমাইয়া পড়িল যে মহেন্দ্র কহিল, ঠিক মনে হইতেছে যেন ছবি লইবার জন্য ইচ্ছা করিয়াই প্রস্তুত হইয়াছে। মহেন্দ্র পা টিপিয়া টিপিয়া ক্যামেরা আনিল, কোন দিক হইতে ছবি লইলে ভালো হইবে তাহা স্থির করিবার জন্য বিনোদিনীকে অনেকক্ষণ ধরিয়া নানা দিক হইতে বেশ করিয়া দেখিয়া লইতে হইল। এমনকি আর্টের খাতিরে অতি সন্তর্পণে শিয়রের কাছে তাহার খোলা চুল এক জায়গায় একটু সরাইয়া দিতে হইল, পছন্দ না হয় পুনরায় তাহা সংশোধন করিয়া লইতে হইল। আশাকে কানে কানে কহিল, পায়ের কাছে শালটা একটুখানি বা দিকে সরাইয়া দাও। অপটু আশা কানে কানে কহিল, আমি ঠিক পারিব না, ঘুম ভাঙাইয়া দিব, তুমি সরাইয়া দাও। মহেন্দ্র সরাইয়া দিল। অবশেষে যে এই ছবি লইবার জন্য ক্যামেরার মধ্যে কাজ পুরিয়া দিল, অমনি যেন কিসের শব্দে বিনোদিনী নড়িয়া দীর্ঘশ্বাস ফেলিয়া ধর্মর করিয়া উঠিয়া বসিল। আশা উচ্চস্বরে হাসিয়া উঠিল, বিনোদিনী বড়ই রাগ করিল। তাহার জ্যোতির্ময় চক্ষু দুইটি হইতে মহেন্দ্রের প্রতি অগ্নিবাণ বর্ষণ করিয়া লইল, ভারী অন্যায়। মহেন্দ্র কহিল, অন্যায় তাহার আর সন্দেহ নাই, কিন্তু চুরিও করিলাম অথচ চোরাই মাল ঘরে আসিল না, ইহাতে যে আমার ইহকাল পরকাল দুই গেল। অন্যায়টাকে শেষ করিতে দিয়া তাহার পরে দণ্ড দিবেন। আশাও বিনোদিনীকে অত্যন্ত ধরিয়া পড়িল। ছবি লওয়া হইল, কিন্তু প্রথম ছবিটা খারাপ হইয়া গেল, সুতরাং পরের দিন আর একটা ছবি না লইয়া চিত্রকর ছাড়িল না। তারপরে আবার দুই সখীকে একত্র করিয়া বন্ধুত্বের চির নিদর্শন স্বরূপ একখানি ছবি তোলার প্রস্তাবে বিনোদিনী না বলিতে পারিল না, কহিল, কিন্তু এইটাই শেষ ছবি। শুনিয়া মহেন্দ্র সে ছবিটাকে নষ্ট করিয়া ফেলিল। এমনি করিয়া ছবি তুলিতে তুলিতে আলাপ পরিচয় বহুদূর অগ্রসর হইয়া গেল। বাহির হইতে নাড়া পাইলে ছাই চাপা আগুন আবার জ্বলিয়া উঠে। নবদম্পতির প্রেমের উৎসাহ যেটুকু ম্লান হইতেছিল, তৃতীয় পক্ষের ঘা খাইয়া সেটুকু আবার জাগিয়া উঠিল। আশার হাস্যলাপ করিবার শক্তি ছিল না, কিন্তু বিনোদিনী তাহা অজস্র যোগাইতে পারিত। এই জন্য বিনোদিনীর অন্তরালে আশা ভারী একটা আশ্রয় পাইল। মহেন্দ্রকে সর্বদাই আমোদের উত্তেজনায় রাখিতে তাহাকে আর অসাধ্য সাধন করিতে হইত না। বিবাহের অল্পকালের মধ্যেই
মহেন্দ্র এবং আশা পরস্পরের কাছে নিজেকে নিঃশেষ করিবার উপক্রম করিয়াছিল। প্রেমের সঙ্গীত একেবারেই তার স্বরে নিখাদ হইতে শুরু হইয়াছিল। সুদ ভাঙিয়া না খাইয়া তাহারা একেবারে মূলধন উজাড় করিবার চেষ্টায় ছিল। এই খেপামির বন্যাকে তাহারা প্রাত্যহিক সংসারের সহজ স্রোতে কেমন করিয়া পরিণত করিবে? নেশার পরেই মাঝখানে যে অবসাদ আসে সেটা দূর করিতে মানুষ আবার যে নেশা চায় সে নেশা আশা কোথা হইতে জাগাইবে? এমন সময় বিনোদিনী নবীন রঙিন পাত্র ভরিয়া আশার হাতে আনিয়া দিল। আশা স্বামীকে প্রফুল্ল দেখিয়া আরাম পাইল। এখন আর তাহার নিজের চেষ্টা রহিল না। মহেন্দ্র বিনোদিনী যখন উপহাস পরিহাস করিত তখন সে কেবল প্রাণ খুলিয়া হাসিতে যোগ দিত। তাস খেলায় মহেন্দ্র যখন আশাকে অন্যায় ফাঁকি দিত তখন সে বিনোদিনীকে বিচারক মনে করিয়া সকরুণ অভিযোগের অবতারণা করিত। মহেন্দ্র তাহাকে ঠাট্টা করিলে বা কোনো অসঙ্গত কথা বলিলে সে প্রশংসা করিত। বিনোদিনী তাহা হইয়া উপযুক্ত জবাব দিতে পারিল। এইরূপে তিনজনের সভা জমিয়া উঠিল। কিন্তু তাই বলিয়া বিনোদিনীর কাজে শৈথিল্য ছিল না। রাধাবাড়া, ঘরকন্যা দেখা, রাজলক্ষ্মীর সেবা করা সমস্ত সে নিঃশেষপূর্বক সমাধা করিয়া তবে আমোদে যোগ দিত। মহেন্দ্র অস্থির হইয়া বলিত, চাকর দাসীগুলাকে কাজ না করিতে দিয়া তুমি মাটি করিবে দেখিতেছি। বিনোদিনী বলিত, নিজে কাজ না করিয়া মাটি হওয়ার চেয়ে সে ভালো। যাও, তুমি কালেজ যাও। মহেন্দ্র, আজ বাদলার দিনটাতে? বিনোদিনী, না সে হইবে না, তোমার গাড়ি তৈরি হইয়া আছে, কালেজে যাইতে হইবে। মহেন্দ্র, আমি তো গাড়ি বারণ করিয়া দিয়েছিলাম। বিনোদিনী, আমি বলিয়া দিয়াছি বলিয়া মহেন্দ্রের কালেজে যাইবার কাপড় আনিয়া সম্মুখে উপস্থিত করিল। মহেন্দ্র, তোমার রাজপুতের ঘরে জন্মানো উচিত ছিল, যুদ্ধকালে আত্মীয়কে বরণ পরাইয়া দিতে। আমাদের প্রলোভন ছুটি লওয়া, পড়া ফাঁকি দেওয়া বিনোদিনী কোনো মতেই প্রশ্রয় দিত না। তাহার কঠিন শাসনে দিনে দুপুরে অনিয়ত আমোদ প্রমোদ একেবারে উঠিয়া গেল এবং এইরূপে সায়ান্যের অবকাশে মহেন্দ্রের কাছে অত্যন্ত রমণীয় লোভনীয় হইয়া উঠিল। তাহার দিনটা নিজের অবসানের জন্য যেন প্রতীক্ষা করিয়া থাকিত। পূর্বে মাঝে মাঝে ঠিক সময় মতো আহার প্রস্তুত হইত না এবং সেই ছুতা করিয়া মহেন্দ্র আনন্দে কলেজে কামাই করিত। এখন বিনোদিনী স্বয়ং বন্দোবস্ত করিয়া মহেন্দ্রের কলেজের খাওয়া সকাল সকাল ঠিক করিয়া দেয় এবং খাওয়া হইলেই মহেন্দ্র খবর পায় গাড়ি তৈয়ারি। পূর্বে কাপড়গুলি প্রতিদিন এমন ভাঁজ করা পরিপাটি অবস্থায় পাওয়া দূরে থাক, দোপার বাড়ি গেছে কি আলমারির কোনো একটা অনির্দিষ্ট স্থানে অবসরে পড়িয়া আছে তাহা দীর্ঘকাল সন্ধান ব্যতীত জানা যাইত না। প্রথম প্রথম বিনোদিনী এই সকল বিশৃঙ্খলা লইয়া মহেন্দ্রের সম্মুখে আশাকে সহস্য ভর্ৎসনা করিত। মহেন্দ্র ও আশার নিরুপায় নৈপুণ্যহীনতার সস্নেহে হাসিত। অবশেষে সখী বাৎসল্য বেশে আশার হাত হইতে তাহার কর্তব্যভার বিনোদিনী নিজের হাতে কাড়িয়া লইল। ঘরের সিঁড়ি ফিরিয়া গেল, চাপকানের বোতাম ছিঁড়িয়া গেছে, আশা আশু তাহার কোনো উপায় করিতে পারিতেছে না। বিনোদিনী দ্রুত আসিয়া হতবুদ্ধি আশার হাত হইতে চাপকান কাড়িয়া লইয়া চটপট সেলাই করিয়া দেয়। একদিন মহেন্দ্রের প্রস্তুত অন্নে বিড়ালে মুখ দিল, আশা ভাবিয়া অস্থির। বিনোদিনী তখনই রান্নাঘরে গিয়া কোথা হইতে কি সংগ্রহ করিয়া গুছাইয়া কাজ চালাইয়া দিল। আশা আশ্চর্য হইয়া গেল। মহেন্দ্র এইরূপে আহারে ও আচ্ছাদনে, কর্মে ও বিশ্রামে সর্বত্রই নানা আকারে বিনোদিনীর সেবাহস্ত অনুভব করিতে লাগিল। বিনোদিনীর রচিত পশমের জুতা তাহার পায়ে এবং বিনোদিনীর বোনা পশমের গলাবন্ধ তাহার কণ্ঠদেশে একটা যেন কোমল মানসিক সংস্পর্শের মতো বেষ্টন করিল। আশা আজকাল সখী হস্তের প্রসাদনে পরিপাটি পরিচ্ছন্ন হইয়া সুন্দর বেশে সুগন্ধ মাখিয়া মহেন্দ্রের নিকট উপস্থিত হয়। তাহার মধ্যে যেন কতকটা আশার নিজের, কতকটা আর একজনার
তাহার সাজসজ্জা সৌন্দর্যে আনন্দে সে যেন গঙ্গা যমুনার মতো তাহার সখীর সঙ্গে মিলিয়া গেছে। বিহারীর আজকাল পূর্বের মতো আদর নাই, তাহার ডাক পড়ে না। বিহারী মহেন্দ্রকে লিখিয়া পাঠাইয়াছিল, কাল রবিবার আছে, দুপুরবেলা আসিয়া সে মহেন্দ্রের মার রান্না খাইবে। মহেন্দ্র দেখিল রবিবারটা নিতান্ত মাটি হয়, তাড়াতাড়ি লিখিয়া পাঠাইল, রবিবারে বিশেষ কাজে তাহাকে বাহিরে যাইতে হইবে। তবু বিহারী আহারান্তে একবার মহেন্দ্রের বাড়ির খোঁজ লইতে আসিল। বেহারার কাছে শুনিল মহেন্দ্র বাড়ি হইতে বাহিরে যায় নাই। মহিন্দা বলিয়া সিঁড়ি হইতে হাঁকিয়া বিহারী মহেন্দ্রের ঘরে গেল। মহেন্দ্র অপ্রস্তুত হইয়া কহিল, ভারী মাথা ধরিয়াছে বলিয়া তাকিয়ায় ঠেস দিয়া পড়িল। আশা সে কথা শুনিয়া মহেন্দ্রের মুখের ভাব দেখিয়া শশব্যস্ত হইয়া উঠিল। কি করা কর্তব্য স্থির করিবার জন্য বিনোদিনীর মুখের দিকে তাকাইল। বিনোদিনী বেশ জানিত ব্যাপারটা গুরুতর নহে, তবু অত্যন্ত উদ্বিগ্নভাবে কহিল, অনেকক্ষণ বসিয়া আছো, একটুখানি শো, আমি ওডিকোলন আনিয়া দিই। মহেন্দ্র বলিল, থাক, দরকার নাই। বিনোদিনী শুনিল না, দ্রুত পদে ওডিকোলন বরফ জলে মিশাইয়া উপস্থিত করিল। আশার হাতে ভিজা রুমাল দিয়া কহিল, মহেন্দ্রবাবুর মাথায় বাঁধিয়া দাও। মহেন্দ্র বারবার বলিতে লাগিল, থাক না। বিহারী অবরুদ্ধ হাস্যে নীরবে অভিনয় দেখিতে লাগে। মহেন্দ্র সগর্বে ভাবিল, বিহারীটা দেখুক আমার কত আদর। আশা বিহারীর সম্মুখে লজ্জাকম্পিত হস্তে ভালো করিয়া বাঁধিতে পারিল। ফোঁটাখানে কড়িকলন গড়াইয়া মহেন্দ্রের চোখে পড়িল। বিনোদিনী আশার হাত হইতে রুমাল লইয়া সুনিপন করিয়া বাঁধিল এবং আরেকটি বস্ত্রখণ্ডে ওডিকলন ভিজাইয়া অল্প অল্প করিয়া নিংড়াইয়া দিল। আশা মাথায় ঘোমটা টানিয়া পাখা করিতে লাগিল। বিনোদিনী স্নিগ্ধস্বরে জিজ্ঞাসা করিল, মহেন্দ্রবাবু আরাম পাচ্ছেন কি? এই রূপে কণ্ঠস্বরে মধু ঢালিয়া দিয়া বিনোদিনী দ্রুত কটাক্ষে একবার বিহারীর মুখের দিকে চাহিয়া লইল। দেখিল বিহারীর চক্ষু কৌতুকে হাসিতেছে, সমস্ত ব্যাপারটা তাহার কাছে প্রহসন। বিনোদিনী বুঝিয়া লইল এ লোকটিকে ভোলানো সহজ ব্যাপার নহে, কিছু ইহার নজর এড়ায় না। বিহারী হাসিয়া কইল, বিনোদ বৌঠান, এমনতর শুশ্রূষা পাইলে রোগ সারিবে না, বাড়িয়া যাই। বিনোদিনী, তা কেমন করিয়া জানিব, আমরা মূর্খ মেয়ে মানুষ, আপনাদের ডাক্তারি শাস্ত্রে বুঝি এই মতো লেখা আছে? বিহারী, আছেই তো, সেবা দেখিয়া আমারও কপাল ধরিয়া উঠিতেছে, কিন্তু পোড়া কপালকে বিনা চিকিৎসাতেই চটপট সারিয়া উঠিতে হয়, মহিন্দার কপালের জোর বেশি। বিনোদিনী ভিজা বস্ত্রখণ্ড রাখিয়া দিয়া কহিল, কাজ নাই, বন্ধুর চিকিৎসা বন্ধুতেই করুন। বিহারী সমস্ত ব্যাপারটা দেখিয়া ভিতরে ভিতরে বিরক্ত হইয়া উঠিয়াছিল। এ কয়দিন সে অধ্যয়নে ব্যস্ত ছিল, ইতিমধ্যে মহেন্দ্র বিনোদিনী ও আশায় মিলিয়া আপনা আপনি যে এতখানি তাল পাকাইয়া তুলিয়াছে তাহা সে জানিত না। আজ সে বিনোদিনীকে বিশেষ করিয়া দেখিল, বিনোদিনীও তাহাকে দেখিয়া লইল। বিহারী কিছু তীক্ষ্ণস্বরে কহিল, ঠিক কথা, বন্ধুর চিকিৎসা বন্ধুই করিবে, আমি মাথা ধরা আনিয়াছিলাম, আমি তাহা সঙ্গে লইয়া চলিলাম, ওডিকোলন আর বাজে খরচ করিবেন না। আশার দিকে চাহিয়া কহিল, বৌঠান, চিকিৎসা করিয়া রোগ সারানোর চেয়ে রোগ না হইতে দেওয়া ঢের ভালো।